আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার ইউসুফ হাসান। আমন্ত্রণ জানাচ্ছি কিজিএনপিটির আরেকটি নতুন এপিসোডে। তো আজকের এপিসোডের অনেক বিষয়টা অনেকটা মজার এবং অনেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কালা পানি। এই যে আমার হাতে আপনারা দেখতে পাইতেছেন, শীতের মহা ঔষধি এবং অত্যন্ত কার্যকরী একটা ওষুধ আর কি। এটা ওষুধ বলতে কি, এটা শীতের জন্য সাপ্লিমেন্টারি। এটা আমরা আজকাল অনলাইনে দেখতেছি, অনেকে অনেকভাবে বানাইতেছে। আসলে এটা যার যার পার্সোনাল ম্যাটার, কিন্তু আমার আসলে যে বিষয়টা নিয়ে কথা বলার সেটা হচ্ছে যে এই শীতের মধ্যে এই কালা পানিটা যারা বানাইতেছেন, কী কী দিয়ে বানাইতেছেন, কেন বানাইতেছেন, এর কার্যকারিতা কী, এই বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই জানা দরকার। আসলে একজন আপনাদের বললো যে আমি তো চাঁদের দেশের মাটি দিয়ে বানাই এবং মঙ্গল গ্রহ থেকে বালিয়াই না, এই দুটো মিক্স করে বানাই। আপনারা কী করতেছেন, ওই এই চাঁদের দেশের মাটির জন্য দৌড়াইতেছেন এবং মঙ্গল গ্রহের বালির জন্য দৌড়াইতেছেন, কিন্তু আসলে ওটা কি আসলে কার্যকরী এবং এর উপকারিতা কী, সেই জিনিসটা না জেনে এই বিষয়টা আপনারা নিজেকেও ট্রাই করবেন। তো আসি, এই যে আজকে কালা পানির ভিতরে কী কী দিলে কী কী হবে বা কোনটার কার্যকারিতা কী, এগুলো সব কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করব। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং দেখলে আমি আশা করি যে আপনার এই কালা পানি বা যে সাপ্লিমেন্টারি আছে এটা সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা হবে এবং কোন জিনিসটা ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, এর একটা আইডিয়া আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন। তো অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল, প্লিজ subscribe and press the bell icon for never miss any update from engineer Yusuf Hasan. উপাদানগুলোর প্রথমে আসে ত্রিফলা। হ্যাঁ, ত্রিফলা হচ্ছে আমলকি, পরিতকি, বহেরা, এই তিনটি ফলের একটি চমৎকার সংমিশ্রণ। ভেষজ জগতে অর্থাৎ ভেষজ ঔষধ জগতে এই সংমিশ্রণটাকে একটা মহা ঔষধ হিসেবে ধরা হয়। এর ঔষধি গুণাগুণ প্রচুর, অত্যাধিক ঔষধি গুণাগুণ, মানে এই তিনটা সংমিশ্রণ এত রোগের জন্য কার্যকরী আসলে এটা বলে শেষ করা যাবে না। ত্রিফলা মানুষের এবং পাখি, ধরুন অন্যান্য জীবজন্তু যেগুলো আছে, মানে অ্যাটলিস্ট ঔষধ হিসেবে যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে হজম শক্তি বৃদ্ধি করে, দেহে রক্ত সঞ্চালন বাড়ায়, রক্তচাপ কমায়, রক্তের কোলেস্টেরল কমায়। এমন কোনো সমস্যা নাই যে যে সমস্যার ক্ষেত্রে ত্রিফলা আপনি ইউজ করতে পারবেন না। ত্রিফলা এক প্রকার মহা ঔষধি বলা হয়। ত্রিফলার পর আসে বেলশুট। বেলশুটটা হচ্ছে কাঁচা বেল, যখন কেটে এটাকে শুকানো হয় সেটাকে বেলশুট বলা হয়। বেলশুটটা ভেষজ জগতে এটাও খুব গুণাগুণ সমৃদ্ধ একটা ওষুধ। এটা কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়রিয়া দূর করে, আর্থারাইটিস যেটাকে বলা হয় ওটাও উপশম করে, রক্ত পরিষ্কার করে, মানে ইন্টারনালি মানুষ মানুষ প্লাস পশু পাখির এনার্জিটা বাড়ায়, রক্তের চাপ কমায়। এরপর আসে অর্জুনের ছাল। হ্যাঁ, অর্জুনের মোটামুটি অর্জুনকে আমাদের মুরব্বীরা যারা আছে এরা অর্জুনকে বাসার ডাক্তার বলা হয় আর কি। হ্যাঁ, বাসার ডাক্তারই বলতেন। এটা কম বেশি 15টা রোগের জন্য মহা ঔষধ হিসেবে কাজ করে। এটা হৃদরোগের হৃদরোগ যা আছে ওগুলা কমাতে সাহায্য করে, আমাশয় কমাতে সাহায্য করে, হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, কাশি কমাতে সাহায্য করে, লিভারের সমস্যা দূর করে, হাড়কে মজবুত করতে সহযোগিতা করে। অর্জুনের ছাল এত উপকারী একটা জিনিস। এরপর আসি জ্যোষ্ঠীমধু। জ্যোষ্ঠীমধু মোটামুটি ধরনের একটা মহা ঔষধি বলা চলে। জ্যোষ্ঠীমধু কাশি, মানে মানুষের বা পশু পাখি যেটাই বলেন, যে কাশি অর্থাৎ গলায় যে সমস্যাগুলো আছে এগুলো পরিষ্কার করতে খুবই উপকারী। এবং জ্যোষ্ঠীমধুর আরেকটা গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে সেটা স্মৃতিশক্তি বৃদ্ধি করে। এরপরে আসি পুরাতন তেঁতুল, অর্থাৎ তেঁতুল যেটা পুরনো হয়ে যায়। নতুন কাঁচা তেঁতুলের উপকারিতা আছে, পুরাতন তেঁতুলটা ব্যবহার করা ভালো। সেটা আপনার কোষ্ঠকাঠিন্য যেটা আছে এটা দূর করতে সহায়তা করে, আমাশয় যেগুলো আছে ওগুলো দূর করে, পেটে গরম যে সমস্যাগুলো আছে ওগুলো দূর করতে সাহায্য করে, বুক ধরফর করে, অর্থাৎ মানে এই পরিশ্রমের পর হাঁফানির যেটা আছে, মানে পরিশ্রম করার পর যেটা হয় ওটা দূর করতে সহযোগিতা করে। তো মাথা যদি ঘোরায় ওই ধরনের সমস্যায় পুরাতন তেঁতুল খুবই কার্যকরী। এরপর আসি কাঁচা হলুদ। কাঁচা হলুদ খাদ্য পরিপাকে জন্য অবশ্যম্ভাবী একটা উপাদান। এটা সংক্রামক পাকস্থলিতে যাবতীয় অসুবিধা যেগুলো আছে ওগুলোর জন্য একটা মহা ঔষধি, যেমন ব্যাকটেরিয়া ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে এটা নিরোধক হিসেবে কাজ করে কাঁচা হলুদ। হাড়ের ক্ষয়
রোধ করতে সাহায্য করে কাঁচা হলুদ। স্ট্রেস স্ট্রেস কমাতে সাহায্য করে কাঁচা হলুদ। কাঁচা হলুদের ঔষধি গুণাগুণ অত্যাধিক। এরপর আসি রসুন। রসুন শ্বাসকষ্ট দূর করতে সহযোগিতা করে। উচ্চ রক্তচাপের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে রসুন খুবই উপকারী। হৃদরোগের সমস্যা দূর করে এই রসুন। জীবাণু প্রতিরোধক হিসেবে খুবই কার্যকরী একটা উপাদান হচ্ছে রসুন। অর্থাৎ পাখির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। অর্থাৎ ব্লাডে কোলেস্ট্রল থাকলে ওগুলো কমাতে সহযোগিতা করে এই রসুন। রসুন একটা মহা ঔষধি। এটা পাখির জন্য খুবই ভালো, মানুষের জন্য খুবই ভালো। তারপর আসি আদাতে। আদা হচ্ছে পেটের যন্ত্রণা যদি হয় ওগুলার জন্য খুবই কার্যকরী একটা জিনিস হচ্ছে আদা। এটা পাখির ক্ষেত্রে সমান কার্যকরী। তারপর পরিশ্রম করার পর যে দুর্বলতা আছে ওটা কাটাতে সহযোগিতা করে আদা। শরীরের ফ্যাট কমাতে সহযোগিতা করে আদা। আদার লিভার সচল রাখতে সহযোগিতা করে। এরপর আসি বিট লবণের ক্ষেত্রে। বিট লবণ এটা স্বাদ দিয়ে মানে এই শরীরের লবণের ঘাটতিটা কমাতে বিট লবণ সহযোগিতা করবে। এটা একটা উপাদান। এরপর আসি চিরতাতে। চিরতা হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস সংক্রমণের যে ঝামেলাগুলো আছে ওগুলার জন্য কমানোর জন্য খুবই কার্যকরী একটা ঔষধ হচ্ছে চিরতা। চিরতা তারুণ্য ধরে রাখতে সহযোগিতা করে। অর্থাৎ ইনার সেলের মধ্যে যে সেলগুলা বডির তারুণ্যটা ধরে রাখে ওগুলাতে এনার্জি যোগায় হচ্ছে চিরতা। এবং শরীরের ভিতরের যে ইন্টারনাল ঝামেলাগুলো আছে অর্থাৎ যে ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে যে সমস্যাগুলো হয় ওগুলো দূর করতে সহযোগিতা করে চিরতা। চিরতা বদ হজম দূর করে। চিরতা অ্যাসিডিটি থেকে বাঁচায়। অর্থাৎ চিরতাও একটি মহা ঔষধি। এরপর আসি গোলমরিচ। গোলমরিচ এটা একটা যদি আমরা মশলা হিসেবে ব্যবহার করি কিন্তু এটার ঔষধি গুণাগুণ অত্যাধিক। এটা পেশির শক্তি বাড়ায়। অর্থাৎ পেশিতে ব্যথা যেগুলো আছে ওগুলো দূর করে। তারপর ওজন হ্রাসে সহযোগিতা করে। বদ হজম দূর করে। চোখের জন্য খুবই ভালো হচ্ছে এই গোলমরিচ। এটা খাওয়ার রুচি বাড়ায় গোলমরিচ। গোলমরিচ ঠান্ডা দূর করে। অর্থাৎ ঔষধ হিসেবে গোলমরিচের ভূমিকা অত্যাধিক। তবে দেখতে হবে এটা পরিমাণে যেন বেশি না হয়, পরিমাণটা একটু কম হতে হবে, মানে পরিমাণ মতো, না জেনে এটা ব্যবহার করা উচিত না। এরপর আসি অশ্বগন্ধা। অশ্বগন্ধা এটা ঔষধি জগতে মোটামুটি খুবই কার্যকরী একটা ঔষধ। এটা বল বাড়ায়। হ্যাঁ, ইন্টারনাল বল বৃদ্ধিকারক হিসেবে এটাকে ব্যবহার করা হয়। তারপর উত্তেজক হিসেবে এই অশ্বগন্ধাকে ব্যবহার করা হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অশ্বগন্ধার যেটা হচ্ছে যে গুণটা হচ্ছে সেটা হচ্ছে স্নায়ুকে শান্ত রাখতে সহযোগিতা করে। অর্থাৎ একটা কবুতর বা পাখি যেটাই বলেন যেটা অনেকটা সময় যখন এটা জার্নি করবে বা ধরেন পরিশ্রম করলো সেক্ষেত্রে তার স্নায়ু কিন্তু শান্ত থাকবে না, কিন্তু সেক্ষেত্রে এই অশ্বগন্ধাটা স্নায়ুটাকে শান্ত করতে খুবই সহযোগিতা করে। এরপর আসি সোনা পাতা। সোনা পাতা খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটা ওষুধ। সোনা পাতা সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিরেক্টলি তিরমিজি হাদিসে আছে এটা। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মৃত্যু থেকে যদি কোনো জিনিস মানুষকে রক্ষা করতে পারতো সেটা হচ্ছে সোনা পাতা। তার মানে সোনা পাতা এমন একটা মহা ঔষধি গুণ যার গুণ বলে শেষ করা যাবে না। এটা অনেক অনেক কাজে ব্যবহার করা হয় এই সোনা পাতা। এরপর আসি কালিজিরা। কালিজিরা তো মহা ঔষধ, সেটা আপনারা সবাই জানেন। কালিজিরার ঔষধি গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। এটা অনেক অনেক গুণে গুণান্বিত। কালিজিরার তৈল ব্যবহার করা হয় ব্যথানাশক হিসেবে। এরপর আসি মধু। মধু তো সর্বরোগের মহা ঔষধ, সেটা আপনারা জানেন। এটা আসলে এর গুণ বর্ণনা করার, নতুন করে বর্ণনা করার কিছু নাই। এতক্ষণ জানলাম যে কোন উপাদানটা কী কাজে ব্যবহৃত হয় এবং কেন ব্যবহার করব। তো এখন জানবো যে কোন উপাদানটা কী পরিমাণে নিয়ে কতটুকু আমরা দ্রবণ তৈরি করতে পারবো। দ্রবণ বলতে আসলে কালা পানি যেটাকে বলা হয় বা লাল পানি বলে বা অনেকে সাপ্লিমেন্টারি বা শীতের মহা ঔষধি যে যেটাই বলে আর কি। আলটিমেটলি গোল তো একটাই। তো ওই জিনিসটা কীভাবে কোনটা কত পরিমাণে নিয়ে বানাবেন সেটা হচ্ছে এখনকার বিষয়। তো প্রথমে আসি আমলকি। আমলকি আপনি নেবেন 30 গ্রাম নিলে যথেষ্ট। হরিতকি নেবেন 7-8 পিস। এটা হচ্ছে 15 লিটারের দ্রবণ, আমি আবারও বলিনি। এটা হচ্ছে টোটাল 15 লিটার দ্রবণের জন্য এই পরিমাণটা।
সেটা হচ্ছে আমলকি 30 গ্রাম, হরিতকি 7-8 পিস, বহেরা 7-8 পিস, বেল শুট 10 টাকার, অর্জুনের বাকল সেটা হচ্ছে 10 টাকার, যষ্টিমধু 10 টাকার, পুরাতন তেঁতুল 100 গ্রাম, কাঁচা হলুদ মাঝারি আকারের 2 পিস, রসুন মাঝারি আকারের 2 পিস, আদা মাঝারি আকারের 2 পিস, বিট লবণ 50 গ্রাম, চিরতা 10 টাকার, গোলমরিচ 10 টাকার, অশ্বগন্ধা 10 টাকার, সোনাপাতা 10 টাকার, কালিজিরা 10 টাকার, এবং সর্বশেষ মধু 500 গ্রাম। এই উপাদানগুলো হলো 15 লিটার দ্রবণ বানানোর জন্য। এক একজন এক এক পরিমাণে এগুলো ব্যবহার করে, তবে আমি যে পরিমাণটা দিলাম সেটা হচ্ছে আমার জানা মতে এবং যতটুকু আমি গবেষণা করে বা ইন ডিটেলস বিস্তারিত জেনে যতটুকু বুঝতে পারছি, এই পরিমাণটা আমার মনে হয়েছে যে পারফেক্ট। আপনারা চাইলে কম বেশি দিয়েও করতে পারেন। তো এখন কিভাবে বানাবেন সেই প্রসেসটা বলি। সেটা হচ্ছে প্রথমেই এখানকার সবগুলো উপাদান একসাথে নেবেন, মধু ছাড়া। হ্যাঁ, মধু ছাড়া বাকি যা আছে সবগুলা থেতলে বা কোনো কিছু দিয়ে চেপে বা বেটে আপনি জাস্ট, এগুলো তো ইন ডিটেলস এক একটা সম্পূর্ণ পার্টিকেল, এগুলো ভেঙে তারপরে আপনি একটা জায়গায় নেবেন আর কি। তো তো ছবিতে দেখতে পারতেছেন যে থেতলানোর পরে কী অবস্থায় এগুলো হবে। এভাবে সম্পূর্ণ মানে সবগুলো উপাদানই থেতলে নেবেন। আদা রসুন আর কাঁচা হলুদ এটা চেষ্টা করবেন একটু বেটে নিতে। হ্যাঁ, আর এভাবে আস্ত অবস্থায় থেতলে নিলেও হবে। তো এগুলো থেতলানোর পরে, হ্যাঁ, এটা একটা বড় একটা বালতি বা যে কোনো একটা জারে নেবেন। জারে নেওয়ার পরে সবগুলো দ্রবণ প্লাস ওই বাটা যেগুলো আছে ওগুলো মিলায়ে ইন ডিটেলস সব কিছু একটা জারে রেখে, মানে 15 লিটার দ্রবণ বানাবেন তো সেক্ষেত্রে আপনি 17 লিটার পানি নেবেন। তো ওই জারটাতে টোটাল 17 লিটার পানি নেবেন। 17 লিটার পানি নেওয়ার পরে দ্রবণটাকে সুন্দর মতো হাত দিয়ে প্রত্যেকটা পার্টিকেল যেন ভিজে আর কি, সে চেষ্টা করবেন হাত দিয়ে নাড়াইয়ে মোটামুটি ভিজায় দিতে। আপনারা স্ক্রিনে মনে হয় দেখতে পারতেছেন যে পানি দেওয়ার পরে জিনিসগুলো দ্রবণগুলো নাড়াইলে কীরকম হয়। তো এই অবস্থায় আপনাদের ভিজিয়ে রাখতে হবে সর্বনিম্ন 3 দিন, অর্থাৎ 72 ঘন্টা, টোটাল 3 দিন সর্বনিম্ন। আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন, তবে এই 3 দিন রাখাই যথেষ্ট। তো 3 দিনের মধ্যে আপনার প্রত্যেক দিন এই দ্রবণগুলা নিয়ে হাত দিয়ে ভালো করে কোচলে এগুলা পার্টিকেলগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা স্ক্রিনে হয়তো জিনিসটা দেখতে পাইতেছেন। ঠিক এই প্রসেসে টানা 3 দিন রাখার পর, হ্যাঁ, চতুর্থ দিন আপনি দ্রবণটা নিয়ে বড় একটা পাত্রে নিয়ে চুলোর মধ্যে দিয়ে হালকা আঁচে, জিনিসটা যেন পুড়ে না যায়, হালকা আঁচে জাল দিয়ে, অর্থাৎ দ্রবণের প্রত্যেকটা পার্টিকেল যেন একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেল মানে মিশ্রিত হয়, পানিটা যেন প্রত্যেকটা পার্টিকেলের সাথে মিশে যায়, এই এই পরিমাণে প্রত্যেকটা জায়গা যেন তাপ পায়, এভাবে আপনি টানা 10 মিনিট জিনিসটাকে গরম করবেন। পানিটা যখন বলক আসবে তখন জিনিসটা বন্ধ করে দেবেন চুলাটা। তারপর দ্বিতীয়বার আবার একইভাবে পানিটাতে যখন বলক আসবে তখন এভাবে বন্ধ করে দেবেন। তৃতীয় বলকটা যখন চলে আসবে এবং পানিটা যেন মোটামুটি পরিমাণে 15 লিটারে যখন চলে আসবে ঠিক তখন চুলাটা বন্ধ করে দিয়ে পানিগুলো এই জারটা নামায় নিয়ে আসবেন এবং 500 গ্রাম যে মধুটা আছে সেই 500 গ্রাম মধুটা যখন ঠান্ডা হবে, এই সম্পূর্ণ দ্রবণটা যখন ঠান্ডা হবে, আমি আবারও বলি যে গরম করে নিয়ে আসছেন ওই দ্রবণটা যখন ঠান্ডা হবে তখন এই মধুটা আধা কেজি মধু সম্পূর্ণ 15 লিটার দ্রবণের মধ্যে ভালো করে মিশিয়ে দিবেন এবং মিশানোর পরে সেই জিনিসটা আপনি সংরক্ষণ করবেন। তো এই হচ্ছে এ টু জেড কালাপানি পোস্টমর্টেম। এই হচ্ছে কালাপানি বানানোর প্রসেস এ টু জেড, আমি বিস্তারিত বলে দিলাম। তো এখানে একটা বিষয় অবশ্যই অবশ্যই নোটিস করবেন যে গরম অবস্থায় কিন্তু মধুটার সাথে মিক্স করিয়ে নেন, মধুটা মিক্স করবেন সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে। মধু গরম করলে এর কার্যকারী যেটা অপকারিতা বেশি পাওয়া যায় আর কি। তো এই হচ্ছে এ টু জেড বানানোর প্রসেস এবং ইন ডিটেলস ভিতরে বাহিরে যা আছে সব কিছু এখানে আমি বিস্তারিত বলার চেষ্টা করলাম। তো এই প্রসেসটা যে পৃথিবীর একমাত্র প্রসেস না, এছাড়াও আরও কয়েক হাজার উপায়ে এই জিনিসটা বানানো যায়, তবে এটা মানে এদিক সেদিক কম্পেয়ার করলে মোটামুটি বেস্ট একটা
সংমিশ্রণ এটা বলতে পারি। তো এই জিনিসটা নিয়ে কি কাজ হয় শীতের মধ্যে বা কখন কবুতরের কি উপকারিতা হয়, সেই জিনিসটা যারা ব্যবহার করছে আপনারা তাদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন। তবে আলহামদুলিল্লাহ আমরা যারাই ব্যবহার করছি এর খুবই কার্যকারিতা খুবই ভালো। তো ধন্যবাদ এত কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, মানুষ যেন জানে যে বিষয়টা কী কারণে খাওয়াইতেছি, কেন খাওয়াইতেছি এবং কীভাবে বানাইলে জিনিসটা কার্যকরী হবে, এই এই উদ্দেশ্যটা নিয়ে জিনিসটা বানানো। এবং এই জিনিসটা যেন নতুন যারা আছে, নতুন যারা গিরিবাস কবুতর বাস তাদের জন্য যেন উপকার হয়, জাস্ট এই সেন্স থেকে ভিডিওটা তৈরি করা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর নতুন চ্যানেল, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দিবেন, এতে করে আপনাদের অনুপ্রেরণা আমাদের অনেক শক্তি যোগাবে এবং আমাদের নতুন কোনো ভিডিও আমরা যখন চ্যানেলে পোস্ট দেবো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। Welcome to our YouTube channel. Please subscribe and press the bell icon for never miss any update from Engineer Yusuf Hassan.